চাই চাই দলের পাশে চাই ভূমি হিন্দের খাস জমি দিতে হবে দিতে হবে চলে গেল বন্ধুগণ আরো ভক্ত আছে তারা বলবে যে অনেক কথা বললাম ভুল ত্রুটি হইতে পারে ভাই কি গান গাইছে নাকি গাই হলো অন্ধ গান বঙ্গবন্ধু 15ই ডিসেম্বর এরা নাই এরা কি উন্নয়ন করছে এরা নাই বঙ্গবন্ধু কি কর্মসূচি নিয়েছেন ওটা নাই ওটা নেই সেটা একটি সংস্কৃতি বাচ্চা যে এর জন্য সে আর পারে না পাইরা ওই সময় বলছে আমরা বলছি যে আপনাদের আগে করা উচিত ছিল 72 সালে করা উচিত ছিল অন্যগুণ আমি আর না বাড়াইয়া আমার আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারই করেন এরপরে যদি ওই সরকারি কর্মচারীরা যদি না আপাই করে আমরা প্রত্যেকে টাকা বিদেশে পাচার হয়ে যাচ্ছে আমার কৃষক ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না এদিকে ওই লুটপাটকা পানি কাহিনী তারা ওই কানাডায় ওই বেগম পাড়া করে তুলতেছে অথচ এদিকে আজ আমরা ভূমিহীনদের নিয়ে এখানে একত্রিত হয়েছি তাদের অধিকার আদায়ের জন্য বঙ্গবন্ধু যখন প্রত্যাবর্তন দিবসের বক্তব্য দিয়েছিলেন তিনি বলেছিলেন আমি যখন রাস্তা দিয়ে আসি দুই পাশে এবং এই যে ভূমিহীনদের লড়াই ভূমিগত সুদের বিরুদ্ধে ভূমিহীনদের লড়াই ভূমিগত সুদের বিরুদ্ধে ভূমিহীন রাজনে রাজের খেলায় কয়েকশো একর সম্পত্তি যদি তাদের সহায়তা আমাদের একান্ত প্রাম্য সকল দিক বিবেচনা করে তারা যদি আমাদের এই যে রাজের খেলায় কমপক্ষে 4,000 হতে 6,000 পরিমাণ এই পৌরসভার চেয়ারম্যান এরা সকলেই যদি সুবিস্তিতে তাকায় তবে আমাদের এই কাজগুলা অতির ভিতরে সংকট হয় তবে আমাদের কাজগুলা নিরাশের কাছে সে ডকুমেন্ট আছে এবং আপনাদের কাছে আপনারা মালিক পর্যায় করবেন কিসের মালিক ওই চেয়ারের মালিকের কারণে আপনার আত্মার কোন মান কোন সম্মান কোন ইজ্জত আমরা গরিব দিচ্ছা আমাদের সোজা মানন করে না এখানে যেখানে এরা মনে করে আমরা যে দক্ষিণ গরিব আমরা চলাফেরা করি আমাদের চোখে তারা পড়ে না পড়বে কোন সময় যেখানে ইলেকশন দাঁড়াবে সেখানে আমাদের ডাকতে ভাঙ্গা কিনায় ভাঙ্গা কিনা যেখানে সাই ফেলাবে সেখানে আমাকে ডাকে কাশো তোমার সাই হারাই সাই হিলে গাড়ি দেবা এটা চলবে আবার চলবে আইসে চলবে আমাদের ছেলে পেলে ডাক্তার ইঞ্জিনিয়ার বিভিন্ন পর্যায়ে চাকরিজীবী হয়েছে তাদের কাছে আমাদের অনুরোধ তোমাদের পিতা মাতার সেই দুঃখ কষ্ট তোমরা ভুলে যেও না এবং সামাজিক ন্যায় বিচার সেই সংগ্রামের মূল লক্ষ্য ছিল ধরিগরিয়ের যে বৈষম্য আপনারা শুনেছেন 22 পরিবার সেই পাকিস্তানকে শোষণ এবং শাসন করত তার এই প্রতিবাদে আমাদের সংগ্রাম হয়েছিল কিন্তু দুঃখের বিষয় সেই সংগ্রামের পরে 1972 সালে আমার এদেশের খাস জমি এবং প্রকৃত জমি প্রথমে ভোগ করবে এদেশের ভূমিহীন মানুষরা কিন্তু বন্ধুগণ স্বাধীনতার 48 বছর অতিবাহিত হওয়ার পরেও আজ কমিউনিস্ট পার্টি নেতাবৃন্দ আমাদের রাজের থানার সভাপতি কমিউনিস্ট পার্টি আমার বন্ধু মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আমি আপনাদের সামনে দুটি কথা বলতে চাচ্ছি আপনাদের চেহারার দিকে তাকান আপনারা ভূমিহীন কিনা আপনারা ভূমিহীনের জন্য দাবি করতে পারেন কিনা জমি